হ্যালো ফ্রেন্ডস আজ টোয়েন্টি সেকেন্ড জুন আজ আমরা রওনা দিচ্ছি ইউএসের উদ্দেশ্যে এখন বাগডোগরা এয়ারপোর্ট থেকে দিল্লি যাব আর কয়েক ঘন্টা পর দিল্লি থেকে ওয়াশিংটনের ফ্লাইট আছে আমরা বাগডোগরা থেকে দিল্লি কিন্তু এসে গেছি এবার আমরা দিল্লিতে এসে আমাদের লাগেজগুলো নেবো আর ইন্টারন্যাশনাল পোর্টে গিয়ে সেই লাগেজগুলো ড্রপ করতে হবে সেখান থেকেই বোর্ডিং পাস নেবো আমরা কিভাবে যে একটা মাস কেটে গেল আমরা কিছুই বুঝতে পারিনি কিন্তু এবার ইন্ডিয়াতে আসার পর হয়েছে কি জাস্ট আমরা ইন্ডিয়াতে এসেছি শিলিগুড়িতে আসার দুদিন পর থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি আর থামার নামগন্ধ নেই তাই সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি এই টুকটাক ঘুরতে গেছি আমরা এবার দিল্লি এয়ারপোর্ট থেকে লাগেজগুলো নিয়ে আমরা এয়ারপোর্টেরই ভেতরে একটা হোটেল আছে কয়েক ঘন্টার জন্য বুক করা যায় সেরকম এক এই হোটেল কয়েক ঘন্টার জন্য বুক করে এই হোটেলেরই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি দেখুন হোটেলের রেস্টুরেন্টের জানলা দিয়ে পুরো রানওয়েটা দেখা যাচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে আর ডোমেস্টিক পার্টটাও কিন্তু পুরো দেখা যাচ্ছে দিল্লি এয়ারপোর্টের আমাদের নেক্সট ফ্লাইট মানে দিল্লি থেকে ওয়াশিংটনের ফ্লাইট আছে রাত্রি দেড়টায় আমরা রাত্রি সাড়ে দশটায় হোটেল ছেড়ে দেব এবং এগারোটার দিকে ইন্টারন্যাশনাল পোর্টে ঢুকব আমরা ইন্টারন্যাশনাল পোর্টে এসে গেছি এবার আমরা লাগেজ ড্রপ করছি লাগেজ ড্রপ করে এখান থেকেই কিন্তু আমরা বোর্ডিং পাস নিয়ে তারপর সিকিউরিটি চেকের দিকে এগিয়ে যাচ্ছি এবার আমাদের বোর্ডিং পাস নাও হয়ে গেছে লাগেজ ড্রপ করা হয়ে গেছে সিকিউরিটি চেকও হয়ে গেছে এবার আমরা এয়ারপোর্টের ভেতরের দিকে চলে এসেছি আমাদের পার্টিকুলার গেটে পৌঁছতে হবে পার্টিকুলার গেটে সেই গেটে ওয়াশিংটনের ফ্লাইট আসবে দিল্লি টু ওয়াশিংটনের ফ্লাইট ভেতরটা দারুণ সুন্দর দিল্লি এয়ারপোর্টের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে তেমনি সুন্দর করে সাজিয়েছে এয়ারপোর্টের ভেতরে ঢুকলে মনে হয় এই জায়গাগুলোতে আসলে মনে হয় যেন বিশাল কোনো শপিং মলে এসছি যাই হোক আমাদের পার্টিকুলার গেটে পৌঁছতে হবে যেখানে ওয়াশিংটনের ফ্লাইট আসবে এখন কিন্তু প্রায় ফরটিন আওয়ার্সের জার্নি আমরা চলে এসেছি ছাব্বিশ নম্বর গেটের সামনে চেয়ারে বসে এখন রেস্ট নিচ্ছি আমাদের প্লেনটা এখন হিমালয় পর্বতের ওপর দিয়ে যাচ্ছে উপর থেকে হিমালয় পর্বত দেখতে দারুণ সুন্দর লাগছে ফ্লাইটে ওঠার এক ঘন্টা কি দু ঘন্টা পরে কিন্তু এরা একটা মিল দিয়েছে এবং খাওয়ার দাওয়ার পর লাইট অফ করে দিয়েছে এখন ইন্ডিয়ান টাইম অনুযায়ী একেবারে শেষ রাত বলতে পারেন আরও বারো ঘন্টা পর ওয়াশিংটন ডিসিতে আমরা পৌঁছবো টানা চোদ্দ ঘন্টা জার্নির পর যখন ওয়াশিংটন ডিসিতে এসে পৌঁছলো আমাদের ফ্লাইটটা ফ্লাইট থেকে নেমে ভীষণ টায়ার্ড লাগছিল তারপরেও লাইনে দাঁড়াতে হলো পাসপোর্ট চেক করার জন্য পাসপোর্ট চেক করার সময় কিন্তু বেশ কাগজপত্র দেখতে চাইলো এবার কোনোবার এরকম হয় না যাই হোক পাসপোর্ট চেক করার পর আমরা লাগেজ নিলাম লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে একটা গাড়ি ভাড়া করলাম আর সেই গাড়িতেই আট ঘন্টা জার্নি করে তারপর আমাদের শহর লেক্সিনটনের প্রায় কাছাকাছি এখন আমরা আছি এক মাস পর ফিরে এলাম ইউএসএতে এই এক মাস যে কী করে কেটে গেলো বুঝতেই পারলাম না প্রচণ্ড বৃষ্টির কবলে পড়েছিলাম ইন্ডিয়াতে সেজন্য বিশেষ কোথাও যাওয়া হয়নি তবু বহু লোকের সাথে কিন্তু এবার দেখা হয়েছে প্রচণ্ড ক্লান্ত টানা চৌদ্দ ঘন্টা জার্নি আর তারপরে আট ঘন্টা কার ড্রাইভিং এবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাড়ির একদম কাছে এক মাস পর আসলাম আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজ এখানেই থাক ওকে বাই ভালো থাকবেন সুস্থ